জল্পনার অবসান, অযোধ্যা বা মথুরা নয়। নিজের শক্তঘাটি গোরক্ষপুর শহর কেন্দ্র থেকে বিধানসভায় লড়বেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 1998 থেকে 2014 পর্যন্ত গোরক্ষপুর লোকসভা কেন্দ্র থেকে টানা 5 বার জিতে সংসদে গিয়েছিলেন যোগী। তবে এবারই প্রথম বিধানসভা নির্বাচনে লড়াই করবেন উত্তরপ্রদেশের বিজেপির পোস্টার বয়। এর আগে বিধান পরিষদের সদস্য হিসেবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ। শুরুতে অযোধ্যা বা মথুরা থেকে যোগী প্রার্থী হতে পারেন বলে জল্পনা ছড়ায়, কিন্তু শেষমেশ তাঁকে তাঁর নিজের গড় থেকেই বিজেপি প্রার্থী করায় কটাক্ষের সুর বিরোধীদের গলায়। সমাজবাদী পার্টির সভাপতি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব টুইট করে বলেন, কখনো বলেছেন মথুরা, কখনো বলেছেন অযোধ্যা, আর এখন বলছেন গোরক্ষপুর। জনতার আগেই দল তাকে বাড়ি ফেরত পাঠিয়েছে। পাল্টা যোগী আদিত্যনাথের দফতরের তরফে টুইট করে বলা হয়, যোগী আদিত্যনাথজি যিনি রাজ্যের 25 কোটি মানুষকে নিজের পরিবার মনে করেন, পুরো রাজ্যটাই তাঁর বাড়ি, 10ই মার্চ এই মানুষগুলো ফের তাঁকে অভিভাবক নির্বাচন করবেন। প্রথম ও দ্বিতীয় দফায় উত্তরপ্রদেশে ভোট হবে 10 ও 14 ফেব্রুয়ারি। এদিন প্রথম দু দফায় ভোটের 107 জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য লড়বেন প্রয়াগরাজের সিরাথু থেকে। উত্তরাখণ্ডের প্রাক্তন রাজ্যপাল বেবি রানী মৌর্য আগ্রা গ্রামীণ আসন থেকে লড়বেন। নয়ডা কেন্দ্র থেকে লড়বেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ সিং। বিজেপির প্রথম প্রার্থী তালিকার প্রায় 60% মহিলা ও অনগ্রসর শ্রেণীর। তবে বিধানসভা ভোটের মুখে অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে। গত কয়েকদিনে উত্তরপ্রদেশে 3 মন্ত্রীসহ 8 জন বিধায়ক বিজেপি ছেড়েছেন। তাদের মধ্যে যোগী মন্ত্রিসভা 3 সদস্যের সঙ্গে ছবি দিয়ে আবার সবাইকে সমাজবাদী পার্টিতে স্বাগত জানিয়েছেন অখিলেশ যাদব। এই অবস্থায় আর কোনো বিজেপি বিধায়ক বা মন্ত্রীকে দলে নেওয়া হবে না বলে জানিয়েছেন অখিলেশ যাদব। এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।